শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দি একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম, নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল কাজ সেরে 10টা বাজছে এখন সকাল। এই দেখো জামা কাপড় বার করে নিয়েছি, এই যে এগুলো সব ভিজাতে যাব, ভিজিয়ে দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে কাচাকুচি করে নেব। তো সমস্ত কিছু দেখো বার করে নিয়ে এসেছি, দিয়ে যে ভ্যানটার উপর রেখেছি। আর হচ্ছে যে সাদা ইয়েগুলো আছে, আমি যে লবণের দিন পরেছিলাম ওই শাড়িটা আছে, আর বড় খাপার হচ্ছে চেস গার্ড আছে, আর ওই যে ক্যারাটের ড্রেসটা, এগুলো একটু আলাদা করে নেব। তার জন্য এই বালতিটা নিয়ে এলাম। আর হচ্ছে ও খ্যাপার যে ইয়েটা আছে, খ্যাপা বলতে আমার বড় ছেলে, ওর যে ক্যারাটে ড্রেসটা ওটাতে হচ্ছে ওই ভ্যানিশ দেবো, ওই জন্য ইয়ে নিয়ে এই ভ্যানিশটা আলাদাভাবে ছিল, সেটা মানে একটুখানি ছিল ভ্যানিশের ইয়েটা প্যাকেটটা, সে একজনে ফেলে দিয়েছিল, তো দিয়ে ওই কালো কাড়িতে রেখেছিলাম। একটু সাপ মিশিয়ে ওটা দিচ্ছি, ভ্যানিশটা দিলে বেশ ধপধপে সাদা হয়, বেশ ভাল লাগে, তো ওই জন্য। তো চলো, তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইগুলো হচ্ছে কেচে না দিলে পরে শুকাবে না, ওই জন্য কেচে পরিষ্কার করে নিচ্ছি। যদিও ওর আজকে ক্যারাটে ক্লাস আছে, কিন্তু ওকে বলে দিয়েছি যে এই দুটো দিন যে ক্লাস করতে যাবে, দুদিন না একদিনই হবে, তো ওই ইয়ে করে মানে ট্যাক স্যুট পরে যাবে, তাইলে মানে ভালো হবে, কারণ আবার সেই কাজ ওঠা মানে শুকাবে কি না শুকাবে ওই জন্যে। আর কিডসগুলো যেটা সেই পায়ের ওপরে বাঁধা ওইটা সেরকম নোংরা হয়নি, শুধু পায়ের তলারটা আর এই যে হাতেরটা চেসগার্ডটা না দিলেও হতো, কিন্তু অত দূরে যাব তো, নোংরা নোংরা থাকলে নিজেরই একটা কেমন অস্বস্তি লাগছে, ওই জন্য চেসগার্ডটাকে নেড়ে চেড়ে দেখছি যা দেও দেবো কি দেবো না। তারপর ভাবলাম যে না দিয়েই দিই, কারণ অপরিষ্কার না নিয়ে যাওয়াই ভালো, ওই জন্য দিয়ে দিলাম। আর এই যে দুনিয়ার তো আছে, ব্যাগটাও দিয়ে দিলাম, যদিও সেদিন আলাদা আরেকটা ব্যাগ কিনেছি, তাও মানে এই ব্যাগটা পরিষ্কার করে রাখি, মানে পরিষ্কার করে রাখলে পরিষ্কার থাকবে, সেরকম ময়লা হয়নি মানে নোংরা হয়নি, কারণ এই তো কদিন হলো, 20 দিনও হয়নি, 18 দিনের মতন হবে ইয়ে গিয়েছিলাম আসানসোল, তখনই পরিষ্কার করেছিলাম। তো যাই হোক এগুলো হচ্ছে আলাদা করে দিলাম। আর এই যে এদিকে যা আছে যন্ত্রপাতি এগুলো আলাদা করে ভিজাবো, না হলে হবে না। আর মানে কাজ তো জানোই, সেই এক হাতে সমস্ত কাজ করা মানে একটা মুশকিল ব্যাপার, মানে মহা মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে, তবু কিছু করার নাই, করতে হবে, নিজের কাজ নিজেকে, নিজের কাজ তো আর কেউ করে দেবে না বলো। আর হচ্ছে নবান্নেরও একটা রেস ছিল, ওই কি বলতো মানে বাড়িতে ঠাকুর হলে পরে যে একটা ধকল থাকে, এমনি লবণ হয় প্রতি বছর, এরকম মানে বাড়িতে আছে বলে নাচানাচি হেন তেন এরকম হলো, তো তারপর মানে সত্যি কথা বলতে কি এইবারের মতন নবান্ন এর আগে কোনো দিনই হয়নি। যেমন আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া মানে জিনিস কি হতো না, নষ্ট হতো বেশি, তরকারি টরকারিগুলো বা যে কোনো জিনিস বোঁদে করতাম, এবার তো বোঁদে করা হয়নি, নষ্ট হতো, লোকজন না এলে পরে যা হয়, ওর বাবার বন্ধুরা আসতো, বাড়ির মেয়ে জামাই এই টুকটাক এরকম, হয়তো কোনো ওই মাসি শাশুড়ির মেয়েরা আসতো বা মামা শ্বশুরের মেয়েরা বা আরেক মাসি শাশুড়ির বাড়ির ছেলেরা তার নাতিপুতি এইরকম। হ্যাঁ, আর এবার হচ্ছে সব ছেলের বন্ধু আর কি, বন্ধুর মারা এসছে, সব আমার বান্ধবীরা এসছে, বেশ মানে আলাদা রকম একটা মজা হয়েছে বলতে গেলে, মানে আলাদা রকম, সত্যি মানে আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে হচ্ছে যে সব থেকে মজার বিষয়, আমার সমস্ত তরকারি ভাত সেদিন লবণের দিন রাতেই উঠে গিয়েছিলো, মানে সত্যি আমি অনেক কয়বার বলেছিলাম যে এবারের মতন তৃপ্তি করে লবণ্য কোনো দিন করিনি, সেই লবণ্যের যে গোলাটা, সেই মানে মলিদা বলে আমাদের, ওটাও মানে সবাই চেটে পুটে খেয়েছে, আর মানে একদম শেষ একটুখানিও ওই হাঁড়িটায় পড়ে থাকে, এবার সত্যিই ছিল না, একবারেই ছিল না, বেশ ভালো লেগেছে। এবার সবাইকে খাইয়ে তৃপ্তি পেয়েছি, মানে খাবার জন্যই তো করা, এবার সেই খাবার মানুষ যদি না আসে
সেই কোড়ে টুড়ে যদি ফেলতে হয়, ফেলতে বলতে কি ওই ভাজাগুলো থেকে যেত, পাস তরকারিগুলো থেকে যেত, মাছ টাছগুলো থাকতো না কারণ ওগুলো দিয়ে দেওয়া হতো, মানে ওটাও খেয়ে নেবে কিন্তু ভাজা টাজা এগুলো বেশ নষ্ট হয়ে যেত ওই জন্য আর কি। এবার মানে এমন হয়েছে যে আমার ভাজা বুঝি আমিই চোখে দেখিনি, মানে এমন পরিস্থিতি হয়েছে। মানে যেমন করি প্রত্যেক বছর যে পরিমাণে সেই পরিমাণেই বাজার হয়েছে, সেই পরিমাণেই করেছি, কিন্তু মানুষজন এসছে তারপরে তারা খেয়েছে তৃপ্তি করে। মোট কথা হচ্ছে মানুষকে, মানুষের জন্য করে মানুষ যদি খায় তৃপ্তি করে, সেই খাইয়ে যে একটা আনন্দ, সেই মানে সেই আনন্দটার মানে কোনো তুলনা হয় না। তুমি যদি তারপরে কথা হচ্ছে খাওয়াতে ভালোবাসো, মানুষকে যদি ভালোবাসো তবেই তো। আমার বাড়িতে কেউ এলে পরে তাকে আপ্যায়ন করতে সত্যি মানে আমি বলে না, আমাদের বাড়ির সবাই ভালোবাসে, একদম ছোট থেকে বড় সবাই, মানে তাদের যেন কোনো আপ্যায়নের ত্রুটি না হয় এরকম ব্যাপার আর কি। ছোট বড় বাড়ির লোকজন সবাই, মানে সে আমার সঙ্গে যদি কথা না থাকে, আমার বাড়ির আত্মীয় আসুক বা যেই আসুক, সবাইকে মানে সবাই মানে আপ্যায়ন করা থেকে, কথা বলা থেকে, খেতে দেয়া থেকে, মানে কেউ কিছু বুঝতেই পারবে না কার বাড়ি থেকে কোন তরকারি আসছে, কার বাড়ি থেকে কী আসছে এরকম। তো সবাই এসেছিলো, আনন্দ করে গেছে, আমারও ভালো লেগেছে, ওদেরও ভালো লেগেছে। তার মধ্যে যে আমাদের এসেছিলো পিয়া, ওরা হচ্ছে পাঞ্জাবি মানে শিখদের, ওরা হচ্ছে লবণ কোনো দিন দেখেও নি খায়ও নি, ওদেরও বেশ ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওরা সন্ধেবেলা বাড়ি চলে গেছিলো, মানে আমার রান্না হওয়ার আগেই ওদের জন্য আলাদা করে করেছিলাম। ওরা তো সেই মানে মাছ মাংস টাংস এইসব খায় না, ওই জন্য পনির টনির করেছিলাম, কিন্তু ওরা আগে আগে একটু কাজ ছিল ওই জন্য চলে গেছে, ওইখানটা একটু খারাপ লেগেছিলো, তাছাড়া সব ঠিকই ছিল। তো যাই হোক, মানে আলাদা রকম একটা লবণ্য গেছে, বেশ ভালো লেগেছে। বাড়িতে পুজো, বাড়িতে মাইক বক্স, ছেলেরা সবসময় আনন্দ করছে, বেশ ভালো লেগেছে এটাই আর কি। আরে দেখো এদিকে আমার জামাকাপড়গুলো ভিজানো হয়ে গেছে, এগুলো আবার কাচাকুচি করে কাকে যে কোথায় মিলে দেবো, কারণ এই যে ছেলের কিডসগুলো নিয়ে বেশি ঝামেলা, হাতের এই যে লাল দুটো দেখতে পাচ্ছ না, হাতের দুটোই শুকাতে যায় না, আর সব শুকালেও ওগুলো তিন দিন লেগে যায়। এর আগের বার তো লেগেছিলো, এবার কী হবে জানি না। তো মানে যাতে তাড়াতাড়ি শুকায় সেই জন্য একটু ঝেড়ে ঝেড়ে চিপে চাপে দিব, কি হবে কে জানে, যা হবে হবে, মিলে তো দে, এখনও হাতে দুদিন তিন দিন সময় আছে, দু তিন দিনে আশা করছি শুকিয়ে যাবে। আর এই পায়ের এটা এক জায়গায় একটা ফুটোর মতন হয়ে গেছে, মানে ওপরে যে একটা সিল্কি সিল্কি টাইপের কাপড় থাকে ওইটা, ওই জন্য এটাকে ব্রাশ দিয়ে আর ইয়ে করছি না। তো চলো এদিকে এগুলো ভিজানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি এগুলোকে কেচে কুচে তারপর হচ্ছে রান্নার দিকে যাব, চান টান করে তারপর যাব। এদিকে দেখো রান্না বসিয়েছি, টমেটো দিয়ে আলু হবে, আর পাঁচ তরকারি করবো, সবজি কেটে নিয়েছে, ভাত নেমে গেছে, আর কাঁচা কুমড়োটা ছিল কালকে খেয়াল নেই, নাহলে খিচুড়িতে দিয়ে দেওয়া হতো। তো যাই হোক, আজকে তো এটা ভাজা করে নেব, পাঁচ তরকারি আর আলু টমেটো, এই হচ্ছে আজকে মেনু। আর হচ্ছে পাঁচ তরকারিটা একটু সিদ্ধ বসাবো, তো ওই যে ইয়েটাতে হাঁড়িটাতে সিদ্ধ বসাবো, ওই হাঁড়িটাতে কালকার জন্য খিচুড়ি নিয়ে গেছে তো এখনো দিয়ে যায়নি, মানে এটাকে আস্তে আস্তে করতে হবে। আর সকালে যে দুধটা দিয়ে গিয়েছিলো, আমি হচ্ছে দুধ দিয়ে একটু বিস্কুট খেয়েছিলাম, আর ছোটো বোধহয় দুধ মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছে, ব্যাস সকালে এসে পাঁচ থেকে। চলো এ দেখো আদা লঙ্কা বেটে নিয়ে এসছে, আর জিরে, আর এই যে আলু টমেটো হয়ে গেছে, আর এখানে দেখো পাঁচ তরকারিটা ধরছে না কোনো রকমে, আর টালান, আর এখানে এই যে কাঁচা কুমড়োটা আছে, তো ভাবছিলাম ভাজা করবো কিন্তু ভাজা করবো না, একটু মশলা দিয়ে সেই পটপটে করবে, মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে, একটু জল দিয়ে সিদ্ধ করে নেবে, নিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজার মতন হয়ে নামবে। ভাত নেমে গেছে এদিকে, ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করি, তারপর জল দেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো দুপুরবেলা রান্না কমপ্লিট করে তোমাদের দাদা এসেছিলো, তারপর হচ্ছে ওকে খেতে দিয়ে ওপরে গিয়েছিলাম ঘুমাতে, ঘুম থেকে উঠেছি 6:30, তারপরে উঠে এসে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে দিয়ে বসেছিলাম, দুটো হচ্ছে লেবু খেলাম, তারপর হচ্ছে এই যে কাচাকুচি করা জামা কাপড়গুলো তুলে রেখেছে, এগুলোকে ভাজ করতে হবে। আর ও হচ্ছে আজকে একটা বিরিয়ানি নিয়ে এসছে, দুটো লেগ পিস, কী বলে ওটাকে,
পকোড়া নিয়ে আসছে জানি না, আর মোমো নিয়ে আসছে, চিকেন মোমো ছিল। আর হচ্ছে আজকে তো সুষ্ঠু করেছি, এটা খেতামও না, চিকেন তো এমনিতেই খাই না, এটা শেষ দিকে দিয়ে দেওয়া হলো। আর বিরিয়ানিটা সবাই ভাগ করে খেলে একটুখানি আছে, আর ওই লেগ পিসটা আছে এখনো, বড় ছেলে এসে খাবে ওর জন্যই রাখা আছে। মানে দুটো এনেছে, ছোটোর জন্য হচ্ছে ওই বিরিয়ানিটা, দুটো লেগ পিস হচ্ছে বড় ছেলের জন্য আর ওর জন্য, আর আমার জন্য এনেছিল মোমো। তো চারজনের জন্য তিন রকমের জিনিস, ওটা শেষ দিকে দিয়ে দিলাম। আমি তো সুষ্ঠু করেছি, একটা লেগ পিস আছে দেখাই, দাঁড়াও এই দেখো লেগ পিস, দাঁড়াও এটা হচ্ছে দুটো এনেছিল। আর এই দেখো লেবু এনেছিল দুপুরবেলা খেলাম, আর এই যে মুড়ি খেয়ে মানে খেয়েছি আর খানিকটা খেতে পারিনি, রাখাই আছে। আর ছোট হচ্ছে এই দেখো আজকের বিরিয়ানিটা কেমন যেন ভিজা ভিজা কিরকম, ও খেয়েছে, বিশাল খেয়েছে, ছেলে পেলে সব খেয়েছে, এটা আজকে ছোট খেয়ে পারেনি, কেন কে জানে, এটা আছে এটুকু।